চাঁপাই নবাবগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের কর্মশালা পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে কর্মশালার আয়োজন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জন অংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিকার ফোরাম। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ সময় কর্মশালায় উপস্থিত জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া জানান, ওই বাংলাদেশ হেলথ ওয়াচের যে সমস্ত কর্মপদ্ধতি বা নীতি নির্ধারণের যা কিছু করেন আমাদেরকে জানান এবং সেই অনুযায়ী আমরা মানে গাইডলাইন পাই, এই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি। তো আমাদের আজকের ওয়ার্কশপে যারা উপস্থিত আছেন অবশ্যই সমাজের সচেতন অংশের একটি অংশ। স্বাস্থ্যসেবার ব্যাপারে না, ব্যক্তিগত সমস্যাগুলোরও সমাধান করার টেকনিক তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে আজকে আমার 10টা কাজ করতে হবে, কিন্তু প্রায়োরিটি ভিত্তিতে আমরা কোন কাজগুলো এখনই করবো। এটা শুধু আমাদের যে আজকের এই ব্যাপারটা আমি ব্যক্তিগত কাজে লাগাতে পারি বলে আমার মনে হয়েছে। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, মডার্ন থিংকিং অনুযায়ী কল সেন্টার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমি ওই মানে 5 ডিজিটের নাম্বারে কল করলে, কল করার পর ওইখান থেকে আমি যদি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যেতে পারি, তাহলে সেইখানে আমার কোন ডাক্তারটি এই মুহূর্তে আছে বা এই মুহূর্তে যে সেবাটি আমি পেতে চাই সেটি সম্ভব কিনা। এই সময় জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার নাহিদ ইসলাম মুন জানান, এটা কিন্তু প্রশাসনের একটু নজর থাকলেই আমার মনে হয় এটা করা সম্ভব। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি সর্বাত্মক চেষ্টা করব যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত তাদের সকলের সাথে কথাবার্তা বলে অচিরেই তালামুক্ত পরিবেশ যেন আমরা আধুনিক সদর হাসপাতাল তো বটেই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে যেন মুক্ত করতে পারি সর্বাত্মক চেষ্টা চালানো যাবে সেই বিষয়ে কথা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র একটা কল সেন্টার থাকলে একটা মানুষকে কিন্তু অনেকটা ভোগান্তি কিন্তু কমানো সম্ভব এবং একটু কষ্ট হবে তারপরে এটা কিন্তু সম্ভব। উপস্থিত জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আসলে খুবই ভালো লেগেছে আর কথা হচ্ছে যে প্রতিটা ওয়ার্কশপগুলোই খুব মজার হয়, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। তবে আমরা যে উদ্দেশ্যে এসেছি, যে কাজে এসেছি, সেটা যেন আমাদের সবাই সফল করতে পারি সব জায়গায় যেয়ে। নিজেরা ভালো থাকার জন্য যদি চেষ্টা করি তাহলে নিশ্চয় এগুলো আগামীতে আরও সুন্দর হয়ে যে লক্ষ্যে আমরা বাড়িয়েছি এটি আমাদের সফলতায় পর্যবসিত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন নাচল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ কুমার অধিকারী। কর্মশালায় আগামী 1 বছরের কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। ফাতিমাতুজ্জোহরা, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।